স্টিমে অনেক বন্ধুই আমাকে বলেছে ভাই আসলে কিভাবে স্টিম হেডের মাধ্যমে আমরা অনলাইনে অন্য আরেকজন বন্ধুর সাথে এই আড্ডা টক শো কনফারেন্সে খুব সহজেই আপনি যুক্ত হতে পারবেন, এই দুইটি সিস্টেমে খুব সহজে আপনি যুক্ত হতে পারবেন, তার সিস্টেমগুলো আজকে আমরা আলোচনা করছি অত্যন্ত সহজভাবে আমাদের এই আলোচনাটি। আশা করি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই স্টিম এডে। যিনি আপনাকে স্টিম অ্যাডের মাধ্যমে আপনাকে যুক্ত করবেন লাইভে, তিনি আপনাকে একটি লিঙ্ক পাঠাবেন। এই লিঙ্কটি ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা আপনার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এই লিঙ্কটি আপনাকে পাঠাতে পারেন। আপনি প্রথমে এই লিঙ্কটি সংগ্রহ করবেন। এই লিঙ্কটি সংগ্রহ করা ইতিমধ্যে আমাকে একটি লিঙ্ক পাঠানো হয়েছে। এই হচ্ছে একটি লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে দুইটি পদ্ধতিতে আমরা অনলাইনে যুক্ত হতে পারবো, ওনার সাথে লাইভে সরাসরি যুক্ত হতে পারবো। আমি এই দুইটি পদ্ধতি আপনাদের সামনে আজকে তুলে ধরবো প্র্যাকটিক্যালিভাবে। আমরা আজকে দেখবো কিভাবে এই লিঙ্কটি সংগ্রহ করার পরে আপনি লিঙ্কে যুক্ত হবেন বা লাইভে লিঙ্কের মাধ্যমে লাইভে যুক্ত হবেন। হ্যাঁ, তার আগে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। প্রথমে আপনাকে যা করতে হবে, এই লিঙ্কটি আপনি কপি করে নেবেন। এখানের মধ্যে লেখা আছে কপি, আপনি লিঙ্কটি কপি করে নিলেন। তারপর আপনি এটা এখান থেকে বের হয়ে আসলে আপনার ফোন থেকে খুঁজে বের করবেন একটি অ্যাপস রয়েছে যা ব্রাউজার, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। একদম উপরের মাঝ সারিতে আপনি যা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে আপনি ক্লিক করবেন। এখানের মধ্যে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, ঠিক এইখানের মধ্যে আপনি যেটি কপি করে এনেছিলেন এটি পেস্ট করে নেবেন। এই যে লিঙ্কটি আমরা এখানের মধ্যে পেস্ট করলাম, এখন আপনি এটাকে সরাসরি চার্জ অপশনে ক্লিক করলেন। আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সরাসরি আমাদের এইভাবে ভিডিওটি এক ক্যামেরা অন হয়ে যাবে। আরেকটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনার ভিডিও ফোনটাকে আপনি ল্যাপটপ মোড করে নেবেন, যেহেতু এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, আমার এটা অলরেডি ডেস্কটপ সাইট করা আছে। যদি আপনারটা না থাকে তাহলে উপরে যে তিনটি অংশ থেকে তিনটি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে লেখা পাবেন, উপরে কিংবা নিচে পাবেন আপনি ডেস্কটপ সাইট, এখানে আপনি ক্লিক করে সাইট করে নেবেন। আমারটা অলরেডি সাইট করা আছে। পরবর্তীতে আপনি এখানের মধ্যে দেখেন একটা অপশন রয়েছে ডিসপ্লে নেম, আপনি ডিসপ্লে নেমে আপনার নাম লিখবেন এবং নাম লেখার পরে আপনি ইন্টার ব্রডকাস্ট স্টুডিওতে ক্লিক করবেন। অলরেডি আমরা যুক্ত হয়ে গেছি, এখন যিনি আপনাকে ইনভাইট পাঠিয়েছেন তিনি যদি আপনাকে যুক্ত করে নেন তাহলে আপনি। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে খুব সহজ, এই পদ্ধতির মাধ্যমে আপনারা স্টিম এট এর যে লিঙ্কটি সংগ্রহ করবেন সেই লিঙ্কের মাধ্যমে আপনারা যিনি লিঙ্ক আপনাকে পাঠাবেন এই ওনার সাথে সরাসরি লাইভে বা কনফারেন্সে যুক্ত হতে পারবেন। তার জন্য আপনাকে তিনি মেসেঞ্জার বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে এই লিঙ্কটি পাঠাতে পারেন। তো আমাকে মেসেঞ্জারের মাধ্যমে লিঙ্কটি পাঠানো হয়েছে, আমি এই লিঙ্কে প্রবেশ করব। এই হচ্ছে লিঙ্কটি। লিঙ্কের আমি আবারও আপনাদেরকে বলছি, উপরে নিচে নয় সরাসরি যে আপনারা হাঁসের মাথার মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন ঠিক এটার মাঝ বরাবর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন উইথ দেওয়ার পরে নিচে বেশ কিছু আপনাদেরকে ব্রাউজার অ্যাপস এর পিক দেখানো হবে। এখানের মধ্যে দেখেন একটি ব্রাউজার দেখানো হয়েছে এবং পাশে মোড লেখা আছে এবং মোডের উপরে তিনটা ডট ডট চিহ্ন দেওয়া আছে, আপনারা তিনটি ডট ডট চিহ্নে ক্লিক করবেন। হ্যাঁ, পর্যায়ক্রমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপসের ছবি দেওয়া আছে, এর মধ্যে মাঝ বরাবর একটি ক্রোম অ্যাপ দেওয়া আছে, এটা একটি ব্রাউজার। আপনারা অবশ্যই মনে রাখবেন যে স্টিম অ্যাড শুধুমাত্র ক্রোম অ্যাপের মাধ্যমে ব্যবহার করা হয় এবং অন্য কোনো কিছুর মাধ্যমে বা অন্য অ্যাপসের মাধ্যমে এটি ব্যবহার অ্যালাউ নয়, এই কারণে আমরা ক্রোম অ্যাপে ক্লিক করব। একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, লোডিং হচ্ছে। এইভাবে আপনার সরাসরি ছবি চলে আসবে এবং পাশে দেখুন আরেকটা অপশন একদম উপরে তিনটা ডট ডট চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একদম নিচে দেখবেন ডেস্কটপ সাইজ একটা অপশন থাকবে, এটাকে সঠিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে ফোনটি ডেস্কটপ সাইজে হয়ে যাবে। আর মনে রাখবেন ডেস্কটপ সাইজ না হলে আপনার স্টিমেট ব্যবহার না। পরবর্তীতে এখানে ডিসপ্লে নেম, ঠিক আগের মতোই ডিসপ্লে নেমের মধ্যে আপনি নাম লিখবেন, আমি একটা নাম লিখে রাখলাম এবং নিচে লেখা থাকবে ইন্টার ব্রডকাস্ট স্টুডিও এবং ইন্টার ব্রডকাস্ট স্টুডিওতে ক্লিক করবেন। এখন একদম নিচে এখানের মধ্যে অপশনটি চালু হয়েছে, এখন যিনি আপনাকে লিঙ্কটি পাঠিয়েছেন তিনি আপনাকে অ্যাড কর
করবেন, আপনারা একটু সময় অপেক্ষা করেন। হ্যাঁ, তিনি আমাদেরকে অ্যাড করার কারণেই আমরা স্টিমেটের যে কনফারেন্সের বা সিস্টেমটা ছিল, যে লিঙ্কটি ছিল, এই লিঙ্কের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি। তো বন্ধুরা, যে দুটি সিস্টেম আমরা দেখিয়েছি, প্রথম যে সিস্টেমটি ছিল আপনি লিঙ্কটি কপি করে তারপর ক্রোম অ্যাপে যাওয়ার পরে এটা আপনি পেস্ট করবেন, এক। আর দুই নম্বর সিস্টেম হচ্ছে সরাসরি আপনি লিঙ্কে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি ক্রোম অ্যাপ সিলেক্ট করবেন, তারপর দেন আপনি এই লিঙ্কে প্রবেশ করবেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আমাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, আবারও বলছি, আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ধন্যবাদ।